সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। খাতা গোনা যা কয়রা সিব মাপ কো ওই রাদে তুই ওরে আল্লাহ জন্মে জন্মে অপুরে আদি আমি আল্লাহ ও কোন জন্মে অপুরে আদি আমি কোরআনেতে শুনা আসি আমি ও তুমি জগতে স্বামী তোমার মতো এই জগতে আর কে এ আছে দামি ও আল্লাহ কোন জন্মে অপুর আদি প্রেমের তো অবির সাগর আল্লাহ না জানিয়া নামি সাতারিয়া কুল পাইলাম না কোথায় জানে লোকায় আল্লাহ কোন জন্মে অপুর আদি পিরেতে রক্ষা আরা গরে মর্শিদ হয়াসিয়া স্বামী আমি অদময়রা গেলে কে কর বেগুলামি ও মর্শি কোন জন্মে অপর আদি মায়ের নজরে দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো হযরত কাইতন শাহ রহমাতুল্লাহ কি আলাইহি ও হযরত মনাফাতুল্লাহ রহমাতুল্লাহ কি আলাইহি উপাধি দিবস বলো কাজী মোশান মাহ রাত্র গভীরে তিন কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দুয়ারে দরবারে কতগুলি ফরিয়াদের কাছে হাজির হয়ে গেছে এক দল কাঁদ বাড়াইছি মা আছে বাবা নাই আরেক দল কাঁদ বাড়াইছি বাবা আছে গোমা নাই আরেক দল কাঁদ বাড়াইছি আমার মত কপাল পোড়া মাও নাই গো আব্বাও নাই এই পৃথিবীতে যার মা নাই এই পৃথিবীতে যার আব্বা নাই তার মত এতিম অসহায় এই জগতে আর কেহ নাই সকালবেলা ঘুম থেকে জাগিয়া কোন ভিক্ষুক ভিক্ষার যদি হাতে লইয়া যখন কোন বান্দার দরে কাঁদ বাড়াই বান্দা বুঝে ভিক্ষুক কেন এসেছে কি চাই আল্লাহ তোমার অলির দরবারে আমরা কেন তোমার রহমতের দুয়ারে রাত্র গভীরে কাঁদ বাড়াইছি তোমার জানার বাকি নাই একটা হাত তুমি খালি হাতে ফিরিয়ে দিও না গো আল্লাহ আল্লাহ যারা যুক্তি বুদ্ধি শরম দিয়ে টাকা দিয়ে তোমার অলির উপর তারিখ বলুককে মাহফিলের আয়োজন করলো মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা দুরুস্ত করে মেলাদ মুস্তফা আদায় করা হলো হাদিয়া ব্যথার ব্যথী দুঃখ সাতুর জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম বরকত কবুল করো নবীজির আহল আহল একজন বিবিগণ সমস্ত সাহাবিগণ সমস্ত ইমামগণের বাকি তুমি কবুল করো শহীদে কারবালা শহীদ হু শহীদে বদর জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লা তুমি কবুল করো সাইয়েদিন আলী পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবীর আসর এর দরগা উসকে ও মুরাতান শস্য পরিমাণ ইমান নিয়ে যা জিকারে শুয়ে আছে প্রত্যেকের বাকি তুমি কবুল করো আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের বাকি তুমি কবুল করো ওনাদের নেক নেগা নেক নজর আমাদের কেন সীম করো বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি নানানি মাতৃবংশী পিতৃবংশী বীরস্তার শ্বশুর শাশুড়ি বংশের এতিম হয়ে অন্ধকার কবরে তাদের পক্ষে মাপসাই জীবনের গুণা মাফ করো আল্লাহ কবর গুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতি বিচারা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও আমরা যারা বেঁচে আছি গায়াতের মধ্যে বোধ করতাম যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও যারা বিমারে তুমি সেবায় কামাল নসিব করে দাও
অবর্তন দরকার ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। যে ছেলে মেয়েরা বিজেপির যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ যারা লেখাপড়া করতেছে জ্ঞান শক্তি বলে দাও, যাদের এই জনে মাহফিল আল্লাহ তোমার অলির দরবারে, আল্লাহ তারা একটা কমিটি গঠন করবে, এই কমিটি সংগঠনের মাধ্যমে মাজারের উন্নয়ন হবে, কাজ করবে, এই ধরনের একটা পরিবেশ তাদের মধ্যে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ একটা কমিটি তুমি কবুল করো। রাব্বুল আলামিন জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জানে, জীবনের শেষ মোনাজাত কার জন্য জানে, পাশের যারে কবরের বাসলা লালের লাল হইতেছে কার জন্য জানে গো, মসজিদের পালকি তৈয়ার হইতেছে কার জন্য জানে গো, মালিকাল মোতাজরা তৈয়ার হইতেছে। মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে, অ্যাক্সিডেন্টে আমরা রে মাইরো না, বেমান কাবের মোনাবিকের হাতে আমাদেরকে বেজ্জতি করিও না। আল্লাহ আজকের মাহফিলে যে যেখান থেকে আমিন আমিন করতেছে, একটা বান্দা একটা বান্দিরে তুমি খালি হাতে হিরিয়ে দিও না গো আল্লাহ, যার যত সমস্যা তুমি সমাধান করে দাও, যারা অভাব স্বভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও। আল্লাহ ওলি আল্লাহর পক্ষে আমাদেরকে কবুল করো, সিরাতাল মুস্তাকিম সঠিক পথে আমাদেরকে চলার তৌফিক দান করো। বেঁচে থাকবো যতদিন দরাতে বাঁচিয়ে রেখো ইমান ও আমলের সাথে, বেঁচে থাকবো যতদিন দরাতে বাঁচিয়ে রেখো ইমান ও আমলের সাথে। তুমি নে কারো কাছে আল্লাহ করে বরহদ, তুমি সার কে বুঝিবে মনে রবে দন, আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো, কায়েম আর দায়েম রাখার তৌফিক তুমি দান করো। আল্লাহ অতি শিগগিরই এলাকাবাসীর পক্ষ থেকে একটা কমিটি তুমি কবুল করো, এই কমিটির মাধ্যমে মাহফিল বাৎসরিকভাবে তুমি কবুল করো। আল্লাহ তোমার ওলিদের ওসিলা এই গ্রামকে তুমি হৃদয় দেশকে তুমি রক্ষা করো, এই এলাকার প্রত্যেকটা করবাসীকে তুমি মাফ করে দাও। আল্লাহ ইমান ইসলামী কোরআন জিন্দগি নসিব করো, সত্য সঠিক পথে আমাদেরকে চলার তৌফিক দান করো। যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মসজিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নুনে দেখাইয়া মধুমাখা কালমা জবানে জারি করে দিয়ে, জীবনে একবার হলো সোনার মক্কা মদিনা দেখাইয়া নবীজিরে দেখাইয়া মসজিদকে সামনে রাখিয়া মধুমাখা কলমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।